সবাইকে নমস্কার জানাই। আজকে আপনারা জানেন যে মাননীয় চেয়ারপারসন তৃণমূল কংগ্রেসের, তিনি নিযুক্ত করেছেন একটি কমিটি যেটি ম্যানিফেস্টোর সম্বন্ধে আলোচনা করে একটা ড্রাফট তৈরি করা, যেটা মাননীয় চেয়ারপারসন নিজে দেখবেন এবং তার ফিডব্যাক আমরা নেব। এবং শুধু এই কমিটি নয়, সব রকমের মানুষের কাছ থেকে আজ আমরা ইনপুট নিচ্ছি। সে সব রকমের মানে এমএলএরা আছেন, আমাদের এমপিরা আছেন, এছাড়াও বিভিন্ন স্তরের মানুষ আছে যারা চিন্তা করে এই নিয়ে, তাদের কাছ থেকেও আমরা ফিডব্যাক নিচ্ছি। আপনারা শুনে খুশি হবেন, আজকে যে মিটিং হলো সেটি হচ্ছে চতুর্থ মিটিং। তিনবার নিজেদের মধ্যে আলোচনা হয়েছে এবং আজকে চতুর্থ মিটিং। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় চেয়ারপারসন দেখে নেওয়ার পরে আরও আলোচনার মাধ্যমে আমরা এই ম্যানিফেস্টো তাঁর তরফ থেকে নিশ্চয়ই তিনি রিলিজ করবেন। এই কমিটিতে রয়েছেন, নিযুক্ত হয়েছেন ডেরিক ওব্রায়েন, প্রফেসর সৌগত রায়, শ্রী সুখেন্দু শেখর রায়, তিনজনেই পার্লামেন্টের মেম্বার, এবং তারপরে ডক্টর শশী পাঁজা আমাদের মন্ত্রী, ডক্টর শ্রী চন্দ্রিমা ভট্টাচার্যী আমাদের মন্ত্রী, তারপরে স্নেহাংশু চক্রবর্তী আমাদের রাজ্যের মন্ত্রী, এবং বীরবাহা হাঁসদা মহাশয় তিনিও আছেন মন্ত্রী, শ্রী জহর সরকার যিনি রাজ্যসভার সদস্য আমাদের পার্টির থেকে, নাদিমুল হক, এখনই তিনি বোধহয় সোয়ারিং ইন করলেন এই মুহূর্তে, সেহেতু উনিও রাজ্যসভার সদস্য। এছাড়া আমি জাস্ট দেখে নিই, আরেকবার বলে দিই, আমি আছি সাহায্য করার জন্যে, ডেরিক ওব্রায়েন, প্রফেসর সৌগত রায়, শ্রী সুখেন্দু শেখর রায়, ডক্টর শশী পাঁজা, শ্রী চন্দ্রিমা ভট্টাচার্যী, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যী, শ্রী স্নেহাংশু চক্রবর্তী, তারপরে বীরবাহা হাঁসদা মহাশয়, শ্রী জহর সরকার, শ্রী নাদিমুল হক, এই মিলে আমাদের 11 জনের কমিটির কথা আপনার সামনে রেখেছি। আরও হয়তো কয়েকজনকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এতে অ্যাড করতে পারেন। তবে অলরেডি তিনটি মিটিং হয়েছে ভার্চুয়ালি, আলাপের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে, চতুর্থ মিটিং আজ হলো। এবং এটাও বলি যে আশা করছি আমরা যে কিছু সময়ের মধ্যেই এত চিন্তাধারা যার পেছনে রয়েছে সেই ডকুমেন্টটি আমাদের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রত্যেক বছরে প্রত্যেকবারেই করেন, উনি নিশ্চয়ই আপনাদের সামনে কমপ্লিট হয়ে গেলেই সেটি রিলিজ করবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এই আমি ডিটেলসে যেতে চাই না, তার কারণ এখনও অনেক ফিডব্যাক বাকি আছে। প্রথম তো হচ্ছে গণতান্ত্রিক কাঠামোকে তছনছ করে দেওয়া হচ্ছে,
আপনারা সবাই জানেন, এই নিয়ে লেখা জোখা হয়েছে, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে নিশ্চয়ই এই ম্যানিফেস্টোতে, তার ঝলক আপনারা পাবেন। এবং সাংবিধানিক সংস্থাগুলিকে কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে, অটোনমি অফ ইনস্টিটিউশনস সেগুলোকে কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে, এর প্রতিফলন আপনারা নিশ্চয়ই ম্যানিফেস্টোতে পাবেন, যা মমতা ব্যানার্জি বারবার বলেছেন। সংবিধানের আরও কিছু কিছু অংশ যেগুলো অগ্রাহ্য করা হচ্ছে এবং প্রিয়াম্বল সম্বন্ধে আপনারা জানেন যে সংবিধানের প্রিয়াম্বল সেটাকে নিয়েও নানা রকম প্রচেষ্টা হচ্ছে যে কী করে সেটাকে আন্ডারমাইন করা যায়, তার প্রতিচ্ছবি নিশ্চয়ই আপনারা এই ম্যানিফেস্টোতে পাবেন, যা মমতা বন্দ্যোপাধ্যায় আজও আমি শুনলাম ওকে বলতে পাবলিক মিটিংয়ে। তারপরে আসছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, ফেডারেলিজম। আমরা একটি রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 13 বছর আমরা চালিয়েছি, আমরা বারবার দেখেছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, তার ডিটেলে আজকে যাব না, তা আপনারা ম্যানিফেস্টোতে পাবেন। যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, সেন্ট্রালাইজ করার চেষ্টা হচ্ছে, আর্থিক বৈষম্য, বেকারত্ব, যুবক যুবতীদের মধ্যে বেকারত্ব, তার তথ্য আপনাদের কাছে আছে। ইনইকোয়ালিটি, আজকে একটি পাবলিকেশন লিখেছে যে আজকে ভারতবর্ষ সারা পৃথিবীতে যে মোস্ট আনইকুয়াল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা আমি তত্ত্বটাকে ভেরিফাই করে আপনাকে বলতে পারবো না। তারপরে আসছে সাউথ আফ্রিকা, দ্য মোস্ট আনইকুয়াল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পিকেটি তার রিসার্চ থেকে আলোচনা চলছে এই নিয়ে। ধর্মনিরপেক্ষতা, যেটা আমাদের রক্তে রয়েছে, বাংলার রক্তে রয়েছে ধর্মনিরপেক্ষতা, সেই ধর্মনিরপেক্ষতাকে কীভাবে ধ্বংস করার চেষ্টা হচ্ছে সেটাও আপনারা দেখেছেন, সে সম্বন্ধে নিশ্চয়ই তার প্রতিক্রিয়া প্রতিফলন আপনারা দেখতে পাবেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করা এবং মানুষের বাক স্বাধীনতাকে কণ্ঠরোধ করা, আজ সারা ভারতবর্ষে সেই নিয়ে আলোচনা হচ্ছে, সারা পৃথিবীতে সেই নিয়ে আলোচনা হচ্ছে, তারও নিশ্চয়ই একটা প্রতিফলন আপনারা ম্যানিফেস্টোতে পাবেন, যেটা আবার বলি মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও আমি শুনলাম উনি বললেন স্টেজ থেকে, তাই তুলে নিচ্ছি এই কথাগুলো। এবং আমাদের দেশের স্তরের কথা বলছি, কেননা ম্যানিফেস্টো রাষ্ট্রীয় স্তরের, রাষ্ট্রীয় স্তরে কাদের সম্বন্ধে ম্যানিফেস্টো কথা বলবে আপনি 2021-2019 ম্যানিফেস্টো দেখলেই বুঝতে পারবেন। কৃষক, আজকে তারা মাঠে নেমে পড়েছে, রাস্তায় নেমে পড়েছে। আমি আজকেই একটা ভিডিও দেখছিলাম যে কাঁটা মানে পেরেক দিয়ে তাদের রাস্তা আটকানো হচ্ছে, তাদের জন্য নিশ্চয়ই ম্যানিফেস্টোতে তার বক্তব্য থাকবে। আপনারা তো শুনেছেন স্বামীনাথন কমিটির বক্তব্য MSP সম্বন্ধে, লিগাল গ্যারেন্টি ইত্যাদি, তার নিশ্চয়ই ইনপুটস আমরা পাচ্ছি। শ্রমিক, আজকে লেবার ল নাকি তারা লাগিয়ে দিয়েছে, যেটা শ্রমিকদের স্বার্থের হানি হচ্ছে, এমন কি এমন একটি সংগঠন আছে যে তাদের
কেন্দ্রীয় সরকারে যারা পাওয়ারে আছেন তাদেরই সংগঠন, তারাও সেটার বিরোধিতা করছে, শ্রমিক বিরোধী ল আনার চেষ্টা হচ্ছে, দলিত মানুষদের প্রতি। নিশ্চয়ই এই ম্যানিফেস্টোতে আপনারা পাবেন যেটা আমরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। অনগ্রসর শ্রেণী, একটি সরকারের কাজটা কি? যারা অনগ্রসর শ্রেণীর মধ্যে আছে তাদের কি করে টেনে এনে তাদের শক্তিশালী করা, টু এম্পাওয়ার দেম, নিশ্চয়ই পাবেন ম্যানিফেস্টোতে। জাতি উপজাতি, তাদের কি করে শক্তিশালী করা যায়, যেটা পশ্চিমবঙ্গ সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মহিলাদের ক্ষেত্রে আপনারা তো জানেনই, ওনলি উমেন চিফ মিনিস্টার ইন দ্য কান্ট্রি, এবং মহিলাদের জন্যে আপনারা অলরেডি দেখেছেন, আজকেই শুনলাম উনি বলছিলেন যে কীভাবে নানা প্রজেক্ট, একটি নয় অন্তত 10টি বা প্রায় এক ডজন প্রজেক্ট, মহিলা গার্ল চাইল্ড থেকে শুরু করে আপনার কীভাবে সরকার নিয়ে গেছে সেটাকে রাষ্ট্রীয় স্তরে কী করে নিয়ে যাওয়া যায়। রাজ্যে সেটা আমরা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্য হেগে ইউনাইটেড নেশনস থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কন্যাশ্রীর জন্যে, আপনাদের হয়তো মনে আছে। আপনারা শুনে খুশি হবেন যে 552টি প্রজেক্ট ছিল, কম্পিট করছিল ইউনাইটেড নেশনস, 62টি দেশ কম্পিট করছিল, তার মধ্যে ভারতবর্ষের পক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেকে ডাকা হলো স্টেজে এসে হায়েস্ট অ্যাওয়ার্ড। মহিলাদের ক্ষেত্রেও যা হয়েছে তা আপনারা নিশ্চয়ই, লক্ষ্মীর ভাণ্ডার তো আপনারা জানেনই, অন্যরা বলছে এখন লক্ষ্মী ভাণ্ডার সম্বন্ধে আমরা শিখছি। পশ্চিমবঙ্গ বাংলা যা করে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ভারত করে তা কাল, অন্য রাজ্যরা করে কাল, তাতে আমরা খুশি। কেন, আমরা তো ফেডারেলিজমে বিশ্বাস করি, একে অপরের কাছ থেকে আমরা শিখি। সেহেতু এই ধাঁচার মধ্যে দিয়ে আমরা এগোব। আমি আশা করি এই ম্যানিফেস্টোতে প্রত্যেকটি মানুষ, সে ছাত্র হোক, যুব হোক, যুবতী হোক, প্রত্যেকের জন্য আপনি কিছু পাবেন যা কোষ্ঠী পাথরে টেস্ট করে পশ্চিমবঙ্গ এগিয়ে নিয়ে গেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলবেন, আমরা টেস্ট করেছি। সাইকেল দেওয়ার কথা বলবেন, টেস্ট করে করা হয়েছে রেজাল্ট। আপনি কন্যাশ্রীর কথা আপনাকে বলি, ইউএনএসকো প্রথম বেসলাইন স্টাডি করেছিল যখন শুরু হয়েছিল, কিন্তু অন্য কোনো প্রজেক্ট কিন্তু ভারতবর্ষ করে না, শুরু করে দেয় প্রজেক্ট, বেসলাইন স্টাডি হয়েছিল যাতে আজকে 5 বছর পরে, 6 বছর পরে আপনি বুঝতে পারবেন তার ইম্প্যাক্ট কী। এই জিনিসকে রাষ্ট্রীয় স্তরে, অল ইন্ডিয়া লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যেতে চান, তৃণমূল কংগ্রেস নিয়ে যেতে চায়। যা আমরা শিখেছি, মাতা নত করে শিখেছি, মানুষের কাছ থেকে শিখেছি, মামাটি মানুষের কাছ থেকে শিখেছি, সেই শেখার রাষ্ট্রীয় স্তরে কী করে নিয়ে যাওয়া যায়। যে এক্সপেরিমেন্টগুলো আজকে সারা পৃথিবী ইউনাইটেড নেশনস অবধি মান্যতা দিচ্ছে, সেটা রাষ্ট্রীয় স্তরে কী করে নিয়ে যাওয়া যায়। সব রকমের মানুষ যাতে এই ম্যানিফেস্টোর পাঠ হয়, কেন, মা মাটি মানুষের পার্টি, তাঁরা যা করবেন তাঁদের যে হৃদয়ের স্পন্দন, সেই স্পন্দন এই ম্যানিফেস্টোকে ক্যাপচার করা হবে। এবং আমি আশা করছি যে যত ফিডব্যাক পাওয়া গেছে, আরও ফিডব্যাক আসছে, তারপরে মাননীয় চেয়ারপারসন তৃণমূল কংগ্রেসে উনি দেখবেন, আপনাদের সামনে নিশ্চয়ই উনি তুলে ধরে ম্যানিফেস্টো রিলিজ করবেন। বেশি দিন আর লাগবে না,
কেননা অলরেডি তিনটে মিটিং হয়ে গেছে, আর চতুর্থ মিটিং হলো, আশা করা যায় একটা ড্রাফট তৈরি হয়ে যাবে। সেহেতু আজকে প্রশ্ন সময় নয়, প্রশ্ন যখন ম্যানিফেস্টো রিলিজড হবে আপনারা নিশ্চয়ই সেই প্রশ্ন করবেন। আজকে একটা কথা বলি, আজকে এর মধ্যে আপনাকে মেনশন করেছিলাম যে বেকারত্ব, আপনারা দেখেছেন আয়েলো স্টাডি বেরিয়েছে, কিন্তু আয়েলো ছাড়াও আপনার যদি সম্ভব হয় আপনারা সিএমআই লেটেস্ট স্টাডি করে নেবেন। আজকে আপনাদের বলতে চাই না, কেন সেটা টপিকের বাইরে চলে যাব। তো বেকারত্ব একটা মারাত্মক জিনিস, কিন্তু সে নিয়ে ফ্রন্ট লাইনে নেই, মিডিয়া সেটা হেডলাইন করে না, আপনারা হয়তো করেন, ভারতবর্ষের স্তরে সেটা হেডলাইন কি পান? যুবক যুবতীদের অবস্থা কি? এগুলোর রিফ্লেকশন, এগুলোর প্রতিচ্ছবি, এগুলোর বক্তব্য ম্যানিফেস্টোর, সাধারণ মানুষের বক্তব্য এই ম্যানিফেস্টোতে পাবেন, এবং কি সলিউশন করা যায় তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দেখিয়েছেন 13 বছরে, তার থেকে যা উনি ডেটা বেরিয়েছে, তার আউটকাম বেরিয়েছে, সেইটা নিয়ে বুক ফুলে আমরা বলতে পারব যে উই হ্যাভ ডান ইট। এরম নয় যে থিওরিটিক্যাল কথা বলছি, উই হ্যাভ ডান ইট।